তবে এবার তোমার ব্রাহ্মণত্বের পরিচয় দাও, গায়ত্রী মন্ত্র পাঠ করে শোনাও। দেখি দেখি তোমার বাবা তোমাকে কেমন শিক্ষা দিয়েছেন। গায়ত্রী মন্ত্র আমি তো একবার শুনেছিলাম, কিন্তু কোথায় কিভাবে কার মুখে কিছুই এখন মনে পড়ছে না। কেন? এক, দুই, ওম ভূর্ভুবস্ব ওম তৎসবিতুর পরেণম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো না প্রচোদয়াত্। ওম ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো না প্রচোদয়াত্। ওর তো এখনো পইতে হয়নি, তবে ও এই মন্ত্র শিখলো কিভাবে? সঠিক, একদম ঠিক, পেরেছে পেরেছে, আমার লোকনাথ পেরেছে। আমি জানতাম দিদু দাদা লোকনাথ পারবেই, আমি বলেছিলাম না লোকনাথকে কেউ হারাতে পারবে না। কি পণ্ডিত মশাই, আর কিছু জিজ্ঞাসা করার আছে আপনার? ছেলেটা এটাও জেনে রেখেছে, ঠিক আছে, বড় শিব ভক্ত তো, এবার দেখি শিব ওকে কিভাবে বাঁচায়। গায়ত্রী মন্ত্র জানা থাকলে তাকে শাস্ত্রজ্ঞ বলা যায় না। এতই যখন মন্ত্রতন্ত্র জানো, শিবরুদ্র মন্ত্রটা বলো দেখি। আপনি কেমন প্রশ্ন করছেন পণ্ডিতবর? কেন, কি ভুল প্রশ্ন করলাম? মিত্র মিত্র, তুমি ভুলে যাচ্ছ, তুমি একটি শিশুকে প্রশ্ন করছো। অনেক বড় শিব সাধকও এই শিবরুদ্র মন্ত্র জানে না। তুমি বোধ হয় ভুলে যাচ্ছ মিত্র, আমি এ প্রশ্ন শুধু বালককে করিনি, করেছি নিজেকে পণ্ডিত জাহির করতে চাওয়া শিবের চেলাকে। তোমরাই তো বলো, তোমরাই তো বলো ও নাকি শিবের অংশ। তাহলে তো শিবরুদ্র মন্ত্র জানা উচিত, বলো তো দেখি। আর এটাও মনে রেখো, এটাও মনে রেখো, এ প্রশ্নের উত্তর যদি দিতে পারে তবেই আমাকে প্রশ্ন করার অধিকার ও পাবে। এ কেমন নিয়ম, পরপর দুটো প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে লোকনাথ, তারপরেও কেন প্রশ্ন করার সুযোগ পাবে না আপনি বলুন। এটাও তর্কসভার নিয়ম, এই নিয়মেই তর্কসভার কাজ হয়। পণ্ডিতবর ভুল কথা বলছেন না? ঠিকই তো, লোকনাথ নিজে আগে যেচে বলেছে যে ও প্রশ্নের উত্তর দেবে, পরপর তিনটে প্রশ্নের যদি উত্তর দিতে না পারে তাহলে ওর প্রশ্ন করার কোনো অধিকার নেই। এবার কি হবে, লোকনাথের মুখ দেখে তো বোঝা যাচ্ছে না যে ও পারবে। পারবে পারবে, অবশ্যই পারবে, লোকনাথের উপরে আমাদের পুরো ভরসা আছে। এবার কি হবে, এই মন্ত্র তো লোকনাথ কোথাও শুনে থাকবে বলে মনে হয় না, তাহলে বলবে কিভাবে? এবার তো আমি বাগে পেয়েছি বাছাধন, দুদুবার তুমি বেঁচে গেছো, এবার কি করে বাঁচো আমি সেটাই দেখবো।
শুধু আমার সম্মান বাঁচানোর জন্য আজ ছেলেটা এখানে বসেছে। ঠাকুর, তুমি তোর সাথেই থাকো সব সময়, তবে আজ কেন সহায় হচ্ছে না ঠাকুর? এক, দুই, তিন। বাবা, তুমি হেরে যেতে পারো না, তোমাকে যেভাবেই হোক পারতেই হবে। ঈশ্বর, লোকনাথের সহায় হও, লোকনাথের সহায় হও। চার, পাঁচ, ছয়। মনকে শান্ত করতে শিবের মন্ত্র জপ করতে হয় রে। নমস্তে রুদ্রমণ্ডবঃ ইদত ঈষদে মমঃ। নমস্তে রুদ্রমণ্ডবঃ। উতত ঈষদে নমঃ। বাহুভ্যাম মতে নমঃ। যাতা রুদ্র শিবঃ তনুর্ঘোরাহ পাপকাশিন। যা নস্তন্যঃ শান্তমায়া গিরিশতাম্বি চাকাশি। এই মন্ত্র লোকনাথ জানলো কিভাবে? আমি তো নিজে কখনো ওর সামনে উচ্চারণ করিনি। তবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অপূর্ব, এই বালকের মুখ থেকে শিবরুদ্র মন্ত্র শোনা আমার জীবনের এক অভূতপূর্ব অভিজ্ঞতা। আমারও তাই। এক কথায় অপূর্ব। লোকনাথ, ওরে লোকনাথ, এই মন্ত্র কোথায় শিখলি রে? আমার আমার নিজেরই তো পুরো স্তব মনে ছিল না রে। কাল ধ্যানে বুড়ো শিব এসে শিখিয়ে দিয়ে গেছিল যে। তবে নিশ্চয়ই নিশ্চয়ই ওই মানেটাও শিখিয়ে দিয়ে গেছে বুড়ো শিব। বলতো মানেটা কি? নমস্কার জানাই সেই মহারুদ্রকে, নমস্কার জানাই আমার লক্ষ্যকে, নমস্কার জানাই আমার এই দুই বাহুকে। আমাদের প্রতি তোমার দয়া বর্ষিত হোক, তোমাদের আশীর্বাদে আমাদের লক্ষ্য যেন পবিত্র হয়। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছো শুধু ভালোবাসা। সাধু সাধু, ধন্য ধন্য তুমি লোকনাথ। সব ঠায় বিলিয়েছো শুধু ভালোবাসা। ত্রিকাল দর্শী প্রভু, তুমি যে স্বয়ং মহেশ্বরের আশীর্বাদে দীক্ষিত। এই ছেলে কি তবে সত্যই শিবকল্প? কোন সাধনা ছাড়াই কিভাবে এত কিছু জানলো? এবার লোকনাথের প্রশ্ন করার পালা। লোকনাথ, তুমি প্রশ্ন করো। বেশ, আমার একটাই ছোট্ট সোজা প্রশ্ন, সেটুকু বলে দিলেই হবে। বেশ, তবে শুনি এই সোজা প্রশ্নটা কি। সবাই তো একদিন
এই দেহ ছেড়ে চলে যাবে, হয় চিতায় পড়বে নয় মাটিতে মিশে যাবে। এই এত অর্থ, প্রতিবর্তী ঘর বাড়ি কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। তবে মৃত্যুর পরও সাথে করে কি নিয়ে যাওয়া যায় বলতো? এই এত অর্থ, প্রতিবর্তী ঘর বাড়ি কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। তবে মৃত্যুর পরও সাথে করে কি নিয়ে যাওয়া যায় বলতো? এ তো ফাইনাল জটিল প্রশ্ন, এক কথায় উত্তর দেওয়া মোটেই সহজ কাজ নয়। এই আবার কোনো প্রশ্ন হলো? এ তো সবাই বলতে পারবে। সবাই জানলেও এই প্রশ্নের উত্তর কেবলমাত্র তর্ক পঞ্চানন মশাইকেই দিতে হবে। হ্যাঁ পণ্ডিত বর, লোকনাথের প্রশ্নের উত্তর দিন। শুধু শুধু যা দেহের ভেতরে থাকে, যবিনশ্বর আত্মা, কেবল সেইটুকুই নিয়ে যাওয়া সম্ভব, আর কিছু না। তাহলে কিসের জন্য আজ তুমি এমন লড়াই করতে চাইলে? সম্মানের কারণে আজ এখানে আমাকে এভাবে আসতে হলো। যা কিনা সাথেই থাকবে না, নিচে তাকে পাওয়ার জন্য এত লড়াই কিসের গো? জানো তো রাগ করলে কষ্ট বাড়ে। সেদিন আমার ওপর রাগ করে তোমারও বেশ কষ্ট হচ্ছিল, এটা আমি বুঝতে পেরেছিলাম। তাহলে ন্যায়াধীশ পণ্ডিতগণ, এই সভার ফলাফল কি হলো? কে জিতল? আজকের এই সভায় লোকনাথ যেমন সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছে, তেমনি তর্ক পঞ্চানন মশাইও লোকনাথের প্রশ্নের উত্তর দিয়েছে। তাই আজকের সভায় দাঁড়ান, এখনো এই সভা শেষ হয়নি। আমি তোমার কাছে হার মেনে নিলাম লোকনাথ। আমি হেরে গেছি তোমার সরলতার কাছে, তোমার জেদের কাছে, তোমার ভক্তির কাছে। পাণ্ডিত্যের অহংকার আমাকে আমাকে অন্ধ করে দিয়েছিল। আজ বুঝেছি লোকনাথ, পাণ্ডিত্য শুধু পুঁথি পাঠ করলেই আসে না, তার জন্য এই অন্তর্দৃষ্টি থাকা দরকার, যেটা যেটা তোমার আছে। তোমার কাছে পরাজয়ের পর আমার অন্তর্দৃষ্টি আজ আজকে চোখ মেলল। তুই আমাকে আমাকে ক্ষমা করো লোকনাথ, তুমি আমাকে ক্ষমা করো।
আজ এই তর্ক সভায় জিত হয়েছে লোকনাথের। আমি হার স্বীকার করে নিচ্ছি, আমি গা ছেড়ে চলে যাচ্ছি। নতুন করে আবার এই জীবনটাকে জানতে, চিনতে, শিখতে অনেক বাকি আছে আমার। মা, লোকনাথ পণ্ডিতকে হারিয়ে দিয়েছে। কি বলছিস কি তুই অন্য, সত্যি? হ্যাঁ মা, এই তো সবাই মিলে তো বলাবলি করছিল, ওই পণ্ডিত নাকি নিজে হার স্বীকার করেছে। ঠাকুর তুমি ধন্য, তুমি ধন্য ঠাকুর, তোমার আশীর্বাদে আমি এরকম একটা ছেলে পেয়েছি। সত্যি গো মা, লোকনাথ কেমন গোটা সংসারটাকে আগলে রেখেছে বলতো। আমি তো মাঝে মাঝে দেখেই ভাবি, এইটুকুনি বয়সে এত শক্তিও পেল কোত থেকে। তুই এক মহা সাধককে জন্ম দিয়েছিস, যাকে নিজের ছেলে বলে আঁকড়ে ধরে রাখতে চাইছিস, সে মস্ত বড় সাধক। সে তার নিজের নির্দিষ্ট অভিষ্ট পূরণ করতেই এসেছে, তাই বৃথা আঁচল পেতে তাকে আটকে রাখার চেষ্টা করিস নি রে মা। সূর্যের গতিকে এভাবে রোধ করা যায় রে মা? মা, কি এত ভাবছো বলতো? ওটা আবার কি ফেললে বলতো? ও, পূজোর ফুল, তোমার কি হয়েছে বলতো? সারাক্ষণ তুমি এত কি ভাবছো? তুই কি করে বুঝবি রে অন্য, আমার মনে সারাক্ষণ কিসের ভয় থাকে? যে ছেলে সংসারটাকে বাঁচানোর জন্য, মা বাবার সম্মান রাখার জন্য এত কিছু ঘুরে যাচ্ছে, তাকে যদি কেউ ছিনিয়ে নিতে চায় তখন মায়ের মনে কি চলে তুই জানিস? না না, আজই আমি গুরুদেবকে বলবো, অনেক হয়েছে, এবার যেন লোকনাথকে উনি মুক্তি দেন। আমি সন্ধ্যার সাথে ওর বিয়ে দিয়ে পাকাপাকিভাবে ওকে ঘরে আটকাবো। যাই, এখনই গুরুমার সাথে কথা বলে আসি। সন্ধ্যার বাবার সাথে উনি কথা এগোলেন কি না সেটা আমাকে এখনই জানতে হবে। অন্য, তুই এদিকটা সামলা, আমি আসছি। আমাকে আমাকে ক্ষমা করবেন পণ্ডিত বর, মিথ্যে অহম্বোধে আমি আপনাকে যথেচ্ছ অপমান করেছি। আজ বুঝেছি কেন আপনি লোকনাথের পিতা। আপনি ধন্য ধন্য পণ্ডিত বর, আপনি ধন্য ধন্য, আপনি আমাকে ক্ষমা করবেন। জমিদার মশাই, আজ থেকে সবাই যেন রাম ঘোষালের টোলে পাঠাভ্যাস করেন। আমি যা পারিনি আমার বিশ্বাস উনি পারবেন। আমার দুই শিষ্যকে আমি এখানে রেখে গেলাম ওনাকে সাহায্য করার জন্য। মনটা আজ তো খালি লাগছে কেন? বাবার টোল আবার চলবে বলে আমি না থাকলেও এই দুজন বাবাকে সাহায্য করার জন্য রইল বলে হয়তো তাই অম্বিকা মাহাতো এ কথাই বলেছিল
মনকে খালি করতে হবে। আজ আমার মন খুব হালকা হয়েছে। তবে কি এবার মায়ের কাছে যাওয়ার সময় হলো?